আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্রিটাক্স পার্ট 7 অর্থাৎ অক্টোবর 2021 প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো। তোমাদের বাকি যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে, যদি কোনো সাবজেক্টের উত্তর না হয়ে থাকে তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে সমস্ত পার্টের উত্তর তোমরা পরপর পেয়ে যাবে, কোথাও খোঁজাখুঁজি করার দরকার নেই, অর্থাৎ এক ক্লিকেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো দেখো, একের দেখের প্রশ্নটি এখানে কি বলেছে, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাও। এখানে দেখো ক স্তম্ভ, এটা খ স্তম্ভ। 1.1 ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, উত্তর দেখো অপশান খ হচ্ছে 1817 খ্রিস্টাব্দ। এবার তারপর লক্ষ্য করো অপশান খ, খয় কী বলে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় হচ্ছে অপশান কয়েকটা হচ্ছে সরি অপশান ঘয়েরটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দ। 1.3 দেখো এশিয়াটিক সোসাইটি হচ্ছে অপশান কয়েকটা 1784 খ্রিস্টাব্দে। এবং 1.4 দেখো বসু বিজ্ঞান মন্দির হচ্ছে অপশান গ 1917 খ্রিস্টাব্দ। এবার চলে আসো আমাদের দুয়েরটা, সঠিক তত্ত্ব দিয়ে নিচের ছকটিকে পূরণ করো। এখানে বলা হচ্ছে দেখো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠার উদ্দেশ্য একটি বাক্যে লিখতে হবে। তো দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা কে করেছিল, তারকনাথ পালিত। প্রতিষ্ঠার উদ্দেশ্যটা কী ছিল, উত্তর দেখো লেখা আছে বাংলার কারিগরি শিক্ষার বিকাশ, ঠিক আছে। তারপর দেখো বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিল, দেখো জগদীশচন্দ্র বসু। প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান বিষয়ক, বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য, ঠিক আছে। এবার দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স, ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠাতা ছিল। আর দেখো প্রতিষ্ঠার উদ্দেশ্য বিজ্ঞান চর্চা ও কারিগরি শিক্ষার প্রসার। এছাড়া সেখানে জাতীয় শিক্ষা পরিষদ, দেখো প্রতিষ্ঠা করেছিল কে, সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, দেখো জাতীয় শিক্ষা প্রদানের জন্য, হয়ে গেল। এবার দেখো চলে আসো তিনের দেখো, দেখো দুটি বা তিনটি বাক্যে, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। তো 3.1, 3.1 কী বলেছে দেখে নাও, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়। 3.2 আর 4 এর উত্তরগুলো তোমরা দেখতে থাকো। তো দেখো 3.1, তো 3.1-এর প্রশ্নটি তোমরা দেখো কী বলেছে, বলছে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়। তো দেখো উত্তর লেখা হয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা তথা সমগ্র ভারতে প্রকাশিত, এটা পড়া ফেলা কয়েকা তাবেস্ত প্রকাশিত জগতের ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। তিনি বাংলার হাফটন পদ্ধতি রঙিন ব্লক এর সূচনা করেছিলেন। তিনি 1895 খ্রিস্টাব্দে তার নিজস্ব মুদ্রণ ও প্রকাশনা সংস্থা ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার পুত্র সুকুমার রায়ের প্রচেষ্টায় এই সংস্থার খ্যাতি বৃদ্ধি পায়। ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল টুনটুনির বই, গুপি গাইন, বাঘা বাইন ইত্যাদি। চলো আমরা 3.2-এর প্রশ্নটি দেখি কি বলছে, কাকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন। উত্তর দেখো চার্লস উইলকিনসকে বাংলার ছাপাখানার জনক বলা হয়, কারণ জার্মানিতে প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে এবং 1778 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড হেস্টিংসের নির্দেশে তিনি হ্যালহেডের ব্যাকরণ ছাপানোর জন্য চুঁচড়ায় একটি ছাপাখানাও প্রতিষ্ঠা করেন। চলে আসো আমাদের চারের দাগের যে প্রশ্নটি দেওয়া হয়েছিল, প্রশ্নটি এখানে বলা হচ্ছে দেখো ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। উত্তর সহজ কথায়, সহজ ভাষায় বলতে গেলে ছাপাখানা দিয়েছিল বই, আর বই প্রসার ঘটেছিল শিক্ষার ছাপাখানার মুদ্রিত বই। ভারতে শিক্ষা বিস্তার প্রচলিত ধাঁচটাই পাল্টে দিয়েছিল। যেমন পয়েন্ট দিয়ে লিখবে, এক নম্বরে কী লিখবে, ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে শিক্ষাদান ব্যবস্থা মূলত উচ্চবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ছাপাখানা প্রতিষ্ঠার পর সস্তায় বই পাওয়া সম্ভব হয়, ফলে শিক্ষা অতি সহজেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। দু নম্বর দেখে নাও, ছাপাখানার মুদ্রিত বই এসে যাওয়ার ফলে জ্ঞান ব্যক্তিগত মেধার কবল মুক্ত হয়, অর্থাৎ
পূর্বে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মুখাপেশি হয়ে থাকতে হতো, জ্ঞান একচেটিয়াভাবে শিক্ষকদের নিয়ন্ত্রণে ছিল, এখন বইয়ের মধ্য দিয়ে সহজেই তা ছড়িয়ে পড়ে। 3 নম্বর পয়েন্টটা লিখবে, মুদ্রিত বইয়ের ফলে হাতে লেখা পুঁথির দিন শেষ হয়ে যায়, ছাপা বই হাতে লেখা পুঁথির নানা ভুলভ্রান্তি থেকে অনেকটাই মুক্ত ছিল। ছাপা বইয়ের মুদ্রিত নানা চিত্র, মানচিত্র, নকশা ইত্যাদি বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে শিক্ষাকে আরো সহজ করে তুলেছিল। 4 নম্বর দেখে নাও, ছাপা বই সহজলভ্য হওয়ায় সহজেই তা আগ্রহী পাঠক কিনতে পারতেন, পড়তে পারতেন এবং জানতে পারতেন। ফলে বই শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রসার ঘটায়নি, তা গণশিক্ষার প্রসার ঘটিয়েছিল। তাহলে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।